হ্যালো হ্যালো, কি হাল চাল? আজ আমি তোমার কাছে নিয়ে সাউথের পাঁচটি মিস্ট্রি থ্রিলার অ্যাকশন ভর্তি মুভি নিয়ে। এই মুভিগুলি দারুণ অ্যাকশন থ্রিলারে ভর্তি মুভিগুলি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে এন্টারটেনমেন্ট করবে। আর তিন নাম্বার মুভিটি সব থেকে বেশি স্পেশাল। আর একটি ভালো জিনিস, মুভিগুলি সবগুলি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, কিন্তু দু একটা মুভি আনঅফিসিয়াল ভাবে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তাই তাড়াতাড়ি দেখে নেবে। আর এরকমই মুভির আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করো, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকমই মুভির আপডেট সবার প্রথমে পাও। তাহলে ভিডিও শুরু করা যাক। কাউন্টডাউন এর প্রথম মুভি হলো 2019 সালে রিলিজ অ্যাকশন ড্রামা মুভি ওডোয়া। মুভিটিতে অভিনয় করেছে দর্শন সানা, সাথে আরো অনেকেই আছে। মুভিটি স্টোরি বলতে, গজেন্দ্র একজন দয়ালু মানুষ, সে তার ফ্যামিলি আর গ্রামকে অনেক ভালোবাসে। কিন্তু মুভিতে টুইস্ট তখন আসে যখন কিছু দুষ্ট মানুষ গরিবের জমি অনৈতিক ভাবে কেড়ে নেয়। তার ফলে কি হয়, যদি মুভিটি না দেখে থাকো, মুভিটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও দেখে নেবে। মুভিটি দারুণ ইমোশন অ্যাকশনে ভর্তি। মুভিটি 4.9/10 IMDb রেটিং আছে, 75% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। কাউন্টডাউন এর সেকেন্ড মুভি হলো 2021 সালে রিলিজ দারুণ অ্যাকশন ড্রামা রোমান্টিক মুভি শ্রীদেবী সোডা সেন্টার। মুভিটিতে অভিনয় করেছে সুধীর বাবু, সাথে আরো অনেকেই আছে। মুভিটি স্টোরি বলতে, সুধীর বাবু একজন সোডা সেন্টারের মেয়েকে ভালোবেসে ফেলে। কিন্তু মুভিতে টুইস্ট তখন আসে যখন তাদের গ্রামে বড়লোক আর গরিবের ভেদাভেদের জন্য তাদের ভালোবাসার পথে অনেক বাধা আসে, অনেক প্রবলেম আসে। ফলে তাদের লাইফে কি কি হয়, যদি মুভিটি না দেখে থাকো, মুভিটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও দেখে নেবে। মুভিটি দারুণ অ্যাকশন থ্রিলার ইমোশনে ভর্তি। মুভিটি 6.0/10 IMDb রেটিং আছে, 90% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। কাউন্টডাউনে তিন নম্বর মুভি হলো 2021 সালে রিলিজ দারুণ অ্যাকশন থ্রিলার মুভি এনিমি। মুভিটিতে অভিনয় করেছে বিশাল, আরিয়া, সাথে আরো অনেকেই আছে। মুভিটি স্টোরি বলতে, দুজন বন্ধু ছোটবেলায় হারিয়ে যায়, কিন্তু বড় হওয়ার পর একজন নর্মাল মানুষ থাকে আর একজন বিশাল খতরনাক ক্রিমিনালে পরিণত হয়। স্টোরিতে তখন টুইস্ট আছে যখন তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ভাবে দেখা হয়ে যায় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তার ফলে তারা জানতে পারে তারা দুজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। মুভিটি দারুণ অ্যাকশন থ্রিলারে ভর্তি। মুভিটি শেষ পর্যন্ত তোমাকে আটকে রাখবে। মুভিটি 6.2/10 IMDb রেটিং আছে, 83% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। কাউন্টডাউনে চার নম্বর মুভি হলো 2013 সালে রিলিজ সাসপেন্স থ্রিলার মুভি সিক্স ক্যান্ডেল। মুভিটিতে অভিনয় করেছে শ্যাম, পুনম, সাথে আর অনেকেই আছে। মুভিটি স্টোরি বলতে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার ফ্যামিলিতে হ্যাপি আছে, কিন্তু মুভিতে টুইস্ট তখন আসে যখন তার ছেলেকে কিডন্যাপ করে নেওয়া হয়। তার ফলে কি হয়, যদি মুভিটি না দেখে থাকো, মুভিটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও দেখে নাও। মুভিটি দারুণ ইমোশনে ভর্তি। মুভিটি 7.1/10 IMDb রেটিং আছে, 57% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। কাউন্টডাউন এর পাঁচ নম্বর মুভি হলো 2022 সালে রিলিজ দারুণ অ্যাকশন থ্রিলার মুভি মহান। মুভিটিতে অভিনয় করেছে বিক্রম, সাথে আরো অনেকেই আছে। মুভিটি স্টোরি বলতে, একজন স্কুল শিক্ষক গান্ধী মহান ফ্যামিলির কিছু প্রবলেমের জন্য তার বাড়ির সবাই তাকে ছেড়ে চলে যায় এবং তার ফলে সে একজন ক্রিমিনালে পরিণত হয়। তার ফলে তার লাইফে কি কি হয়, যদি মুভিটি না দেখে থাকো, মুভিটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও দেখে নাও। মুভিটি দারুণ অ্যাকশন ইমোশন এ ভর্তি। মুভিটি তোমাকে দারুণ এন্টারটেনমেন্ট করবে। মুভিটি 7.6/10 IMDb রেটিং আছে, 90% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। তো বন্ধুরা, এই ছিল সাউথের পাঁচটি অ্যাকশন থ্রিলার সাসপেন্স মুভি। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। এই মুভিগুলির মধ্যে কোনো মুভি যদি আগে দেখে থাকো, তাহলে কোন মুভিটি আর কেমন লেগেছে কমেন্টে বলো। আর এরকমই মুভির আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকমই মুভির আপডেট সবার প্রথমে পাও। আর পুরো ভিডিওটি দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ। বন্দে মাতরম।